আফগানিস্তানের উত্তরাঞ্চলে নাঙ্গারহার প্রদেশে একটি মসজিদে জুমার নামাজের সময় জোড়া বোমা হামলায় অন্তত 62 জন মুসল্লি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 100 জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার জুমার নামাজের সময় দেশটির উত্তরাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের হাসকামিনা জেলায় এই ঘটনা ঘটে। পাকিস্তানের বার্তা সংস্থা ডন এই প্রতিবেদন প্রকাশ করেছে। দ্য ডনের খবরে বলা হয়, বিস্ফোরণের সময় মসজিদে 350 জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণ ঘটলে গোটা মসজিদে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। নাঙ্গারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খুজিয়ানি জানিয়েছেন, নিহত সবাই জুমার নামাজ আদায় করতে এসেছিলেন। প্রদেশটির রাজধানী জালালাবাদ থেকে 50 কিলোমিটার দূরবর্তী জেলা হাসকামিনার একটি হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের সঙ্গে প্রায় 62 জনের লাশ হাসপাতালে আনা হয়েছে। এই ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। আফগানিস্তানে সহিংসতা অসহনীয় মাত্রায় পৌঁছেছে। জাতিসংঘের এমন বক্তব্যের একদিন পরই এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম জানিয়েছে, এই অঞ্চলের বর্বর জঙ্গি আইএস সক্রিয় রয়েছে, তবে তারাও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। د نننۍ پیښې نه د دیبالا سی سی یا روغتون ته 15 تنه جسد او 50 تنه ټپیان راوړل شوي، خو د جسدونو په زیاتېدو کې امکان شته، ځکه چې د جومات د چت لاندې امکان لري چې نور جسدونه هم جومات غونډ ناست دی. هېڅ اندازه مو نه بوسوي، دا موټر بم و هغه دا بم و توغنده و هر شی چې و مطلب مکمل جومات خون ختم دی. چینل کانفولی نیوز ڈیسک। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।